রূপনগরের রাজকন্যা গানটি ভাইরাল হওয়ার পর থেকে আমাদের মনে একটা ইচ্ছা ছিল যে আমরা সেই রূপনগর গিয়ে দেখবো আসলে রূপনগরের কী রূপ রয়েছে। তো বাস্তবিক অর্থেই রূপনগর বলতে একটি স্থান আছে, সেটি হলো ধামরাইয়ের দক্ষিণ পাশে এবং সাভার নদীর পশ্চিম পাশে একটি রাস্তা এবং একটি জনপদ, এর নাম হলো রূপনগর। তো বন্ধুরা, আজকে আমরা সেই রূপনগরে এসেছি। তো এটি দেখতে প্রায় মোটামুটি একটা বেড়িবাঁধের মতো। তো এখানে রয়েছে যে ডানে বামে ধান ক্ষেতের জমি। তো এখানে বিকেলবেলা অনেক লোকজনের সমাগম হয়, আর যদি কিনা ঈদ অথবা কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, লোকজনের অভাবই পড়বে না এখানে। আসলে বিকেলবেলা এখানে কয়েকটি চটপটির দোকান এবং ফাস্টফুডের দোকানও ভ্রাম্যমানভাবে বসে থাকে। তো সেইগুলোই খেতে আমরা আজকে এসেছি এখানে। তো দেখতে থাকুন ব্লগটি, আর বিশেষ করে এখানে মানুষজন কেন আসে সেটাও ব্যাখ্যা করা হবে। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাই, বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এসেছি সাভারের রূপনগরে। তো এখানে অনেক সুন্দর একটি বিকেলবেলা অনেক মানুষ জড়ো হয় নাকি শুনেছি, তার জন্য হয়তো বা এখানে আসা। আসলে এখানে অনেক আগমন অনেকবার এসেছি, কিন্তু এই সেট আপ অথবা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হয়তো বা প্রথম এসলাম। আর এখানে বিকেল হলে নাকি অনেক মানুষ জড়ো হয়, তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ। আর বিশেষ করে যেহেতু নতুন একটি বেড়িবাঁধের রাস্তা এখানে তৈরি করা হয়েছে, তার জন্য অনেক মানুষ এখানে বিকেলে জড়ো হয়। অনেক সুন্দর একটি, আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিউটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে বেড়িবাঁধের মতো রাস্তাটি। তো সেই রাস্তাটি দিয়ে মানুষজন হাঁটাচলা করে এবং রাস্তার পাশেই বিশাল এক ধানের ক্ষেত এর মাঠ। তো সেখানে অনেক মানুষজন হাঁটাচলা করতেছে, আর যেহেতু ধান মানে পাকা মৌসুম সেহেতু দৃশ্যটা দেখতে আরও অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আর অনেক মানুষজন, অথবা আপনারা যদি কিনা ভালোভাবে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো মানুষ এসেছে। আর বিশেষ করে রাস্তার দুধারেই আপনাদের ধানের ক্ষেত, আর বিশাল দুধুপান্তর। তো ধানের মাঠে দুধুপান্তর একটা ভিউ পাচ্ছি আমরা এখান থেকে। আর রাস্তার যেহেতু উত্তর দক্ষিণে লম্বা সেহেতু মানুষজন একটু বেশি, আর এখানে রাস্তা ছাড়া তো অন্য কিছু আমি দেখতেছি না ভাই, রাস্তা মানুষের জনের কোলাহল অনেক বেশি এখানে। তো অনেক সুন্দর একটা ভিউ আমরা নিতে পারছি। ছোট ভাই তারা ভিডিও করা দেখে খুবই উল্লাসিত। বন্ধুরা, রূপনগর আসার জন্য দুটি রাস্তা রয়েছে। একটি হলো ধামরাই পৌরসভা থেকে দক্ষিণ দিকে এসে বাড়িগাঁও হয়ে দক্ষিণ দিকে আসলেই প্রথমে এই বেড়িবাঁধটি পাওয়া যাবে, যেটিকে রূপনগর বলে। আর একটি রাস্তা হলো সাভার পৌরসভা হয়ে সাভার নদী পার হয়ে সোজা পশ্চিম দিকে আসলেই এই রূপনগরটি পাওয়া যাবে। আসলে এই রূপনগরটি এমন একটি স্থানে অবস্থিত যেটি সাভার নদীর ডান পাশে, মানে ওই পশ্চিম পাড়, এবং আরেকটি হলো একবারে সোজা ধামরাই পৌরসভা থেকে সোজা দক্ষিণ দিকে। আসলে এটি প্রায় কয়েক বছর ধরে মানুষের কাছে পরিচিতি লাভ পেয়েছে। আসলে এটি পূর্বে এখানে কোনো রাস্তাই ছিল না। তো এই এলাকার বন্যা দুর্গত মানুষের জন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে, যাতে বন্যার পানি হুট করেই জনপদে ঢুকে না পড়ে, সেজন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। আর রাস্তাটি নির্মাণ করার পরবর্তীকালেই এখানে দুধারে সুন্দরভাবে গাছ লাগিয়ে দেওয়া হয়, আর গাছ লাগানোর পরে এটি বেড়িবাঁধ রূপ ধারণ করে। আর যেহেতু বিকেলবেলা সেহেতু মানুষ এখানে একটু মুক্ত হাওয়া খাওয়ার জন্যই আসে, যা সবারই একটা প্রিয় স্থান বলে পরিচিত। আর বিশেষ করে এই রূপনগরটির অন্যতম আকর্ষণ হলো এখানে যান্ত্রিক জীবন থেকে একটু হলো কোলাহলমুক্ত স্থান পাওয়া যায়, তার জন্য এখানে মানে এর কারণ ছাড়া আমি আর আমার কাছে কোনো কারণ আমি দেখি না আসলে এই রূপনগর আসার জন্য। তো এটি এর মেন কারণ।
তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখো আরেকটি ব্লগ ভিডিওতে বাই